মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের মিসেলেনিয়াসের একটা গুরুত্বপূর্ণ পদ কনজিউমার ওয়েলফেয়ার অফিসার রিলেটেড একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেই আমার কাছে জানতে চাইছো যে স্যার, একজন সচেতন ক্রেতার কী কী গুণ থাকা দরকার। ঠিকই জানতে চাইছো, কেননা তোমাদের মধ্যে দেখছি অনেকেই আমাকে লিখে পাঠাচ্ছ তোমাদের চয়েসগুলো, তার মধ্যে দেখছি কনজিউমার ওয়েলফেয়ার অফিসারটা প্রথম তিনখানা চয়েসের মধ্যে আছে, অনেকেরই দেখলাম। সবাইকে কিন্তু তাহলে আর একই কোশ্চেন জিজ্ঞেস করবে না যে কনজিউমার ওয়েলফেয়ারের কাজ কী। একঘেয়েমি কোশ্চেন কিন্তু যারা পাবলিক সার্ভিস কমিশনের পার্সোনালিটি টেস্টের বোর্ডে আছে নিশ্চয়ই জিজ্ঞেস করবে না, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন করে তারা। ওই জন্য এক কোশ্চেন পড়ে গিয়ে কোনো কাজ হবে না। ওই তুমি যদি মুখস্থ করে যাও যে রেভিনিউ ইন্সপেক্টরের কাজ কী, কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের কাজ কী, তাহলে কিন্তু ব্যর্থও হতে পারো। কেন এক কোশ্চেন কিন্তু তারা জিজ্ঞেস করে না, সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে করে, তোমার কপালে পড়ে গেলে ভেরি গুড। আজকে দেখো, তোমাদের যেহেতু অনেকে আমার কাছে জানতে চাইছো, ওই জন্যে আমি আজকে ভিডিওটা একজন সচেতন গ্রাহকের বা একজন সচেতন ক্রেতার কী কী গুণ থাকা দরকার সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তুমি নিজেকে নিয়ে ভাবো সবার আগে, যে একজন সচেতন ক্রেতা হলে তুমি কী করবে। ধরো বাজারে গেলাম, আমি বাজারে গেলে কী করব, ধরো আলু কিনছি 3 কেজি 4 কেজি 5 কেজি, কেনার সময় দেখব ওয়েট মেশিনটা ঠিকঠাক আছে নাকি। এখন তো ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স মেশিন হয়ে গেছে, দেখে নেবো 4 কেজি 950 গ্রাম দিয়ে দিল না, তো 5 কেজি যেন দেয় সেটা দেখে নেবো। বা দাড়ি পাল্লায় যদি মাপে, দেখে নিতে হবে যে দাড়ি পাল্লার সঠিক বাটখারা ইউজ করছে নাকি। অনেক সময় অনেক বাজার আলাদা দেখা যায় যে 100 গ্রামের বাটখারা নেই, 50 গ্রামের বাটখারা নেই, তার বদলে ইট চাপিয়ে দেয়। আমি কেন ইট চাপানো ওয়েট নেব, 50 গ্রামের তার বাটখারা রাখাটাও কিন্তু তার উচিত। সে বাজারে যখন বসেছে তার ওই ওয়েটটা কিনে নিয়েই বাজারে বসাটা উচিত। এটা কিন্তু আমাকে দেখে নিতে হবে যে সে সঠিক ওজন দিচ্ছে নাকি। ধরো আমি রেশন করতে গেলাম রেশন দোকানে, সেখানেও কিন্তু দেখে নিতে হবে যে আমাকে 5 কেজি গমের জায়গায় 5 কেজি দিচ্ছে নাকি, না 4.5 কেজি দিচ্ছে। অনেক সময় রেশন দোকান থেকে অভিযোগ আসে, মিডিয়া খুললেই তো বা খবরের চ্যানেল খুললেই দেখতে হবে যে লকডাউনের সময় যে রেশন দোকানে 5 কেজির বদলে 4 কেজি দিচ্ছে, 4.5 কেজি দিচ্ছে, 4 কেজি 700 দিচ্ছে। কেরোসিন তেল নেওয়ার সময়ও তাই, মাপবে 5 লিটার এসে দেখবে বাড়িতে 4.5 লিটার। কেন হবে, ওয়েটটা যখন করবে তখন কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত ওয়েটটা সঠিক দিচ্ছে নাকি। বা কেরোসিন তেল যখন আমি নেব তখন কিন্তু দেখে নেওয়া উচিত যে তেলটা যে যন্ত্রে মাপছে সেটা ফুটো আছে নাকি, একদিকে তুলছে একদিকে বেরিয়ে যাচ্ছে নাকি, সেখানেও কিন্তু দেখে নিতে হবে। সেটা যদি থাকে তাহলে প্রতিবাদ করতে হবে, নাহলে কিন্তু সারা জীবন ঠকেই যেতে হবে। রেশন দোকানে বা কেরোসিন তেলের দোকানে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সরকার থেকে ভর্তুকি দিচ্ছে বলেই পাচ্ছি, সেটা কিন্তু তারা দিচ্ছে না, রেশন দোকানের ডিলাররা দিচ্ছে না, সরকার দিচ্ছে, সরকার তাদের মাধ্যমে দিচ্ছে। সরকার সোজা সরাসরি কোনো পাবলিককে দিতে পারে না, কোনো একটা মাধ্যমের মাধ্যমে দিতে হয়, এটা হচ্ছে সেই মিডিয়া বা মাধ্যম রেশন দোকানটা, তারা সেই মাধ্যম হিসাবে আমাদের দিচ্ছে। তাদের কিন্তু 5 কেজি ওজনটা 5 কেজি দেওয়াই কর্তব্য, অনেকে তো কর্তব্য থেকে চ্যুত হয়, সেই জন্য নিজেকেই দেখে নিতে হবে যেন 5 কেজিটা 5 কেজি পাই, 1 কেজি চিনিটা যেন 1 কেজি পাই। অনেক সময় রেশন ডিলারদের দেখবে ম্যাল প্র্যাকটিস আছে, কার্ডে লিখলো বা স্লিপে লিখলো 3 কেজি গম দেওয়ার সময় দিচ্ছে 2 কেজি কেটে দিয়ে, কেন হবে সেটাও তোমাকে প্রতিবাদ করতে হবে। সচেতন কিন্তু ক্রেতা হলে অবশ্যই প্রতিবাদ করতে হবে, কেন 3 কেজি লিখে তিনি 2 কেজি দেবে, তাহলে 1 কেজি তিনি তো সরিয়ে দিল সরকারের থেকে। এইগুলো কিন্তু সচেতন ক্রেতাকে দেখে নিতে হবে। এরপরে আসো, ধরো একটা ক্যাডবেরি কিনলাম বাজার থেকে বা চিপসের প্যাকেট কিনলাম, সেটা কিন্তু দেখে নিতে হবে ইনগ্রেডিয়েন্টসটা কী আছে। অনেক সময় অনেক ইনগ্রেডিয়েন্টস আমিষজাত থাকলে বাড়িতে বয়স্ক মহিলারা খায় না, সেটা দেখে নিতে হবে আমিষজাত আছে না আমিষজাত নেই। ম্যানুফ্যাকচারিং ডেট কবে, এক্সপায়ার কবে করবে, এগুলো কিন্তু দেখে নিতে হবে। পয়সা দিয়ে যখন আমি কিনছি দেখে নেব। অনেক সময় আমি নিজেই একবার গেলাম একটা ক্যাডবেরির দোকানে ক্যাডবেরি কিনতে, ছোটো ভাগ্নি আছে তার জন্যে, 150 টাকা গায়ে লেখা, বলছে 160 টাকা নেব। আনলাম কেন, বলছে ক্যাডবেরির দাম বেড়ে গেছে। আনলাম এই প্যাকেটটার গায়ে তো 150 টাকা লেখা আছে, বলছে না এখন তো দাম 160 হয়েছে। তোমাকে কিন্তু দেখে নিতে হবে যে যে দামটা লেখা আছে সেই দামটাই নেব দেবো।
কেন আমি 10 টাকা এক্সট্রা দেব? সে তো কোম্পানি থেকে ওই রেটেই কিনেছে 150 টাকা রেটে, সে তো দাম বেড়ে যাওয়ার ওই অবস্থায় রেটে কেনেনি, তার আগের লটের মাল ছিল 150 টাকা লটের, সেই দামটা আমি কি দেবো? সেটা আমি 160 টাকা দেবো কেন? পরবর্তী সময় যখন 160 হবে, গায়ে লেখা থাকবে তখন 160 দেবো, কিন্তু গায়ে লেখা 150 দেওয়ার সময় দেবো 160, সেটা কেন দেবো? গ্রামগঞ্জের দিকে অনেক সময় দেখা যায়, আমি নিজেই এর ভুক্তভোগী, অনেক সময় কী হয়, ধরো জলের বোতল কিনলাম 2 লিটারের, গায়ে লেখা আছে 30 টাকা 33 টাকা, নেওয়ার সময় নেবে 35 টাকা, পুজোতেও দেখবে তাই। তখন কিন্তু তোমাকে প্রতিবাদ করতে হবে, কেন 2 টাকা বেশি দেবো? অনেক সময় বলে যে স্যার ফ্রিজের চার্জ কেন আমি দেবো? সেটা তোমাকে দেওয়া দায়িত্ব, কোম্পানি তোমাকে দিচ্ছে তার জন্যে, তুমি নিশ্চয়ই 30 টাকা জিনিসটা 30 টাকায় কিনছো না, তার থেকে অনেক কমেই কিনছো, তুমি প্রফিট করার জন্যে বসেছো ব্যবসা করতে, তুমি নিশ্চয়ই ঘরের টাকা দিয়ে আমাদের সেবা করতে বসনি, এগুলো কিন্তু দেখে নিতে হবে। যে গায়ে যেটা দাম লেখা জলের বোতলের সেটাই নিচ্ছে নাকি, 33 টাকা লেখা 35 টাকা নিচ্ছে নাকি, বা 30 টাকা লেখা 35 টাকা নিচ্ছে নাকি, সেটা দেখে নিতে হবেন। যদি না নেয় নেবো না, ফেরত দিয়ে দাও, 10 জন যদি এরকম ফেরত দেয়, আসছে লোকটা দেখবে 11 জনের মাথায় কিন্তু বিক্রি করবে, 30 টাকাতেই বিক্রি করবে, কেননা ও যখন দেখবে, লোকটা যখন দেখবে আমার বিক্রি হচ্ছে না দাম বাড়িয়ে, হ্যাঁ অসৎ উপায়, তখন কিন্তু লোকটা সৎ উপায় ফিরে আসবে। আর আমরা যদি মুখ বুঝে প্রতিবাদ করে না নিই, তখন কিন্তু লোকটা 30 টাকাটা 30 টাকায় নেবে। আর যদি আমরা প্রতিবাদ করতে শিখি তাহলেই 30 টাকা নেবে, আর যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু ওই 35 40 32 33 এরকম রেট নিয়ে যাবে, ভাববে এটাই তো ব্যবসা। এগুলো কিন্তু সচেতন ক্রেতা হিসাবে দেখে নিতে হবে একজন সচেতন ক্রেতাকে। এরপরে কি দেখো, যদি সোনা কেন, সোনার দোকানে ধরো সোনা কিনতে গেলাম, দেখে নিতে হবে হলমার্ক আছে নাকি, অবশ্যই এটা দেখে নিতে হবে হলমার্ক আছে নাকি, হলমার্ক ছাড়া সোনা কেনা মানে মূর্খামির কাজ করা। পরবর্তী সময় ধরো সোনাটা আমি বিক্রিও করতে পারি, তখন কিন্তু মার্কেট ভ্যালুর থেকে অনেক টাকা কমে পাবে, তখন বলবে স্যার এই সোনাটা ভালো না, খাদ আছে বাজে, আমি যখন কিনেছি তখন কিন্তু দোকানদার বলেছে স্যার আসল সোনা ভালো সোনা, কিন্তু আমি দেখে নিইনি কথার কথা হলমার্ক আছে কি না। বিক্রি করার সময় কিন্তু অন্য দোকানে বিক্রি করতে গেলে, বা ওই দোকানেই যদি যাও 10 বছর পরে, তখন বলবে না এটা তো ভালো না সোনাটা, সোনার কোয়ালিটি ভালো না। ওই জন্য অবশ্যই সোনা কেনার সময় দেখে নেবে হলমার্কযুক্ত সোনা আছে নাকি, এটা কিন্তু দেখে নিতে হবে। তারপরে কি, কদিন আগে আমি 2-3 মাস আগে লকডাউনের সময়তেই আমার ভাগ্নির জন্য একটা সাইকেল কিনতে গেলাম। সাইকেল যখন কিনতে গেলাম, বাচ্চা 6 বছর বয়স, তার জন্য যখন সাইকেল কিনতে গেলাম, তার আগে কিন্তু আমি মার্কেট ভ্যালু দেখে নিয়েছি, বাড়িতে বসেই দেখা যায়, তার মার্কেট ভ্যালু দেখলাম কোন সার্কে সাইকেলের কতদিন লাস্টিং করে, দাম কেমন, পাবলিক তার সম্পর্কে কি মত দিচ্ছে, এগুলো কিন্তু আমি স্টাডি করে গেছি, করে গিয়ে আমি দোকানে কিনতে গেলাম। অবশ্যই এগুলো দেখে নেওয়া উচিত কেনার আগে একজন সচেতন ক্রেতা হলে। আমি যখন দোকানে কিনতে গেলাম, আমাকে জিজ্ঞেস করছে পাকা রসিদ নেবেন না কাঁচা, আমি বললাম মানে, বলছে পাকা রসিদ নিলে 4700 টাকা নেবো, কাঁচা নিলে 4300 টাকা নেবো, আমি বললাম না পাকা রসিদই দিন। দেখো ওই 400 টাকা যদি কম নিত, ওই 400 টাকাটাই পরবর্তী সময় সরকার আমাকে 4000 টাকা ট্যাক্স হিসাবে নেবে, এবং লোকটা কিন্তু ওটা ব্ল্যাকম্যানই হবে। আমি 4700 টাকা দিয়ে জিএসটি বিল নেবো, আমি বলে না তোমরাও নেবে সেটা, 400 টাকা যে কমে আমি সেই মুহূর্তে লাভ করলাম, অনেকেই ভাবি বিশাল লাভ করলাম, সরকার কিন্তু অত বোকা নয়, সরকার নিজের পকেট থেকে টাকা দেবে না, সরকার তোমার কাছেই তুলবে ওই টাকাটা। কি হলো, ওই লোকটার ওটা ব্ল্যাকম্যানই হলো, ওই লোকটা আটটু বড় লোক হলো সরকারকে মেরে দিয়ে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষজন বা গরিব মানুষজন যারা আছে তাদের ওপর সরকারের করের বোঝাটা বাড়লো। ওই জন্য সবসময় যখন জিনিস নেবে, জিএসটি বিল আলা জিনিস নেবে, পাকা রসিদ আলা জিনিস নেবে, যেন জিএসটি বিল দেয়, এখন জিএসটি বিল হয়ে গেছে, অবশ্যই দেখে নেবে পাকা রসিদ দিচ্ছে নাকি, ওই কাঁচা হাতে লেখা ওই কলেজ স্ট্রিট থেকে ছাপানো বা দোকান থেকে ছাপানো 10 টাকার রসিদে লিখে দিল 4200 টাকা 300 টাকা, অবশ্যই সেই রসিদের দাম নেই, বুঝলো, সেগুলো কিন্তু নেওয়া উচিত না। ধরো একটা ফ্রিজ কিনতে গেলাম, বা বাড়ির কোনো একটা জিনিস কিনতে গেলাম, বা এসি কিনতে গেলাম, অবশ্যই এখন হয়ে গেছে 3-স্টার 5-স্টার বিভিন্ন স্টার হয়ে গেছে, আমি কিন্তু দেখে নেব এসি কেনার সময়, আমি কিন্তু অবশ্যই দেখে নেব বা ফ্রিজ কেনার সময় সেটা কত স্টার আছে, তার মার্কেট ভ্যালু কত, দাম কত,
নিয়ারেস্ট সার্ভিস সেন্টার আছে নাকি? আমি যখন বাড়ির এসি কিনতে গেছি তখন কিন্তু দেখে গেছি যে এই এসির কোম্পানি এই মুহূর্তে ওয়ার্ল্ডে র্যাঙ্কিং কত, র্যাঙ্কিং এক নিয়ে চলবে না বা দ্বিতীয় নিয়ে চলবে না, আগে র্যাঙ্কিংও দেখবো, যেমন সঙ্গে দেখবো তার সার্ভিস সেন্টারটা কোথায় আছে। আমার ব্যারাকপুরে বাড়ি, এসিটা খারাপ হলে যেন আমাকে আবার কলকাতায় বা দমদমে নিয়ে ছুটতে না হয়, আমায় যেন ব্যারাকপুরেই সার্ভিস সেন্টার পাই, সেটা কিন্তু আমাকে দেখে নিতে হবে। নিয়ারেস্ট সার্ভিস সেন্টার আছে নাকি? তোমরা যখন মোবাইল কিনবে অবশ্যই দেখে নেবে যে নিয়ারেস্ট সার্ভিস সেন্টার আছে নাকি। নিয়ারেস্ট সার্ভিস সেন্টার না হলে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয়। তারপরে কি, এসিটার ভেতরে দেখবো তামার তারের কয়েল আছে না অ্যালুমিনিয়ামের কয়েল আছে। তামার তারের কয়েল হলে জিনিসটা ভালো হয়। কারেন্টের কনজিউম কোন ব্র্যান্ডে কম হচ্ছে সেটা অবশ্যই দেখে কিনতে হবে, কেননা এখন কিন্তু কারেন্টের বিল তোমরা দেখতেই পাচ্ছ, মিডিয়া খুললে কলকাতার যারা বসবাস করো প্রচুর কারেন্টের বিল আসছে। সেই তুলনায় আমাদের কপাল ভালো, আমরা ব্যারাকপুরে বসবাস করি, তুলনামূলক কম, আমাদেরও কিন্তু খুব কম কারেন্টের বিল আসছে না, তুলনামূলক কম আসছে। এবারে সেই কারেন্টের বিলটাও দেখতে হবে যেন আমাদের সঠিক আসে, সেটা কিন্তু দেখে নিতে হবে। এমন একটা এসি কিনলাম বা এমন ব্র্যান্ডের প্রচুর কারেন্টের বিল এলো, এসি চালাতেই আমার ভয় লাগছে, তা নিলে তো হবে না। কারেন্ট কম পড়ে, তুলনামূলক কম পড়ে, এসি কিনলে কারেন্ট অবশ্যই তোমার পড়বে, কিন্তু তুলনামূলক কারেন্ট কম পড়ে এরম ব্র্যান্ড নিতে হবে, যেন আমি জিনিসটা ব্যবহার করতে পারি, ঘরে শো হিসাবে সাজিয়ে না রেখে ব্যবহার করতে পারি। কোনো একটা জিনিস কেনার সময় কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেখে কিনতে হবে। এসি কেনো বা ফ্রিজ কেনো বা মোবাইল কেনো, যাই তুমি কেনো, সেটা কিন্তু দেখে নিতে হবে যে সেই জিনিসটার নিয়ারেস্ট সার্ভিস সেন্টার আছে নাকি, রেটিং কত, এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই দেখে নিতে হবে। এবার ধরো আমি মশলাপাতি কিনলাম, সর্ষের তেল কিনলাম, অবশ্যই দেখে নিতে হবে এর গায়ে আগ মার্কার ছাপ আছে নাকি, এই জিনিসগুলো দেখে নিতে হবে। কোনো কোনো ব্র্যান্ডের গায়ে ISI মার্কা থাকে, সেগুলো কিন্তু দেখে নিতে হবে। একজন সচেতন ক্রেতা হিসাবে কিন্তু এই জিনিসগুলো তোমাকে দেখে নিতে হবে। এই জিনিসগুলো যদি তুমি পার্সোনালিটি টেস্টে গুছিয়ে বলতে পারো, আমি যেটা বললাম এর সঙ্গে যদি আরও তোমাদের পয়েন্ট আসে মাথায় আরও অ্যাড করো, এই জিনিসগুলো তোমরা গুছিয়ে বলো, তাহলে দেখবে কিন্তু অনেকটাই অন্যদের থেকে এগিয়ে থাকবে। তবে মুখস্থবিদ্যা হিসাবে বলো না, অনেকেই দেখি যে মুখস্থবিদ্যা হিসাবে বলছে, মুখস্থবিদ্যা বললে কিন্তু তোমাকে নেবে না, ভাববে কোনো একটা স্যারের থেকে বা কোনো দাদার থেকে মুখস্থ জিনিসটা নিয়েছে, নিয়ে মুখস্থ করেছে, এসে আমাকে উগলাচ্ছে, সেটা হবে না। তোমরা এই কোশ্চেনটা পারলে তৈরি করো, আমি যেমন বলছি সেমনিভাবে পারলে ভালো, তোমরা যদি নিজেদের মতো করো আরও ভালো, করে আয়নার সামনে বারবার বলা প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু ট্রিকি কোশ্চেন করতে পারে, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতে পারে। আমাকে অনেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছো, ওই জন্যে আজকে তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার দিলাম। আমার পরবর্তী সময় পার্সোনালিটি টেস্ট রিলেটেড আরও কিছু যদি কোশ্চেন মাথায় আসে, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের সেই নিয়ে ভিডিও করবো।